মাঝে মাঝে আমার গ্রামটি বন্যায় প্লাবিত হয়, কিন্তু আমি জানি এই সময়টি কী করতে হয়। আমার গ্রামটিকে দুর্যোগ মোকাবেলায় সাহায্য করার জন্য আমি তিনটি উপায়ে তাদেরকে সহযোগিতা করে থাকি। হাই, আমার নাম শ্রী। আমি আমার বাবা মা এবং বোনের সঙ্গে বাস করি। আমি যখন ছোটো ছিলাম তখন এস্তন্দ্রাসী প্রোগ্রামে যুক্ত ছিলাম, কিন্তু এখন আমার ছোটো বোন রাধা এস্তন্দ্রাসী প্রোগ্রামে যুক্ত আছে। আমি বাংলাদেশে থাকি। জলবায়ু পরিবর্তনের ফলে প্রতি বছর আমার দেশ এবং আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে থাকি, বেশ করে বন্যা। আমি আমার স্কুলের স্টুডেন্ট টাস্কফোর্সের সদস্য। এই স্টুডেন্ট টাস্কফোর্স প্ল্যান ইন্টারন্যাশনাল দ্বারা পরিচালিত হয়ে যাচ্ছে। আমরা স্টুডেন্ট টাস্কফোর্সের সদস্য হিসেবে অন্যান্য ছাত্রছাত্রী ও তাদের পরিবারকে দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা করে থাকি। নাম্বার ওয়ান, পারিবারিক পরিকল্পনা। আমি পরিবার পরিদর্শন করি এবং তাদের সাথে কথা বলি। আমরা সবাই একত্রে একটা পরিকল্পনা তৈরি করি, যাতে সবাই জানে যে দুর্যোগ হলে কী করতে হবে, দুর্যোগ হলে কোন রাস্তাগুলো ব্যবহার করা নিরাপদ এবং তারা কোথায় আশ্রয় নেবে, এই বিষয়ে আমি তাদের সাথে কথা বলে থাকি। নাম্বার টু, মক ড্রিলস। আমি আমার স্কুলের মক ড্রিলের পরিকল্পনা পরিচালনা করতে সহযোগিতা করে থাকি। একইভাবে আমরা জানি যে কী করতে হবে এবং কীভাবে একে অপরকে সাহায্য করতে হবে। নাম্বার থ্রি, ফার্স্ট এড। আমি আমার স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী ও তাদের পরিবারকে প্রাথমিক চিকিৎসা বিষয়ে ধারণা প্রদান করে থাকি। এটা তাদের পরিবারের এবং আশেপাশের লোকের আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেয়। এটা জীবন বাঁচাতে সহযোগিতা করে থাকি। আমি অত্যন্ত আনন্দিত যে পরবর্তী দুর্যোগ মোকাবেলা করার জন্য আমি আমার কমিউনিটিকে প্রস্তুত করতে পেরেছি। আমার এই গল্পটি দেখার জন্য ধন্যবাদ। হাই, আমি সফিয়ার। আমি নাসরিন। আমরা প্রাণ ইন্টারন্যাশনাল থেকে মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ পেয়ে আমাদের মোবাইলে এই চিত্রটি ধারণ করেছি।